কিছু দূর গেলে পরে বন্ধ হয়ে যায়। গাড়ি আপনি বসে থাকা লাগে, সময় মতন যাতে পারে না, বসা যায় না, সিটে আরাম করেই করা যায় না। কিন্তু আমরা তো জনগণ মানে ভাড়া তো ঠিকই দেই। কোথাও দড়ি বাঁধা, আবার কোথাও আছে জোড়াতালি, তারের সঙ্গে তার জোড়া দিয়ে সচল হয় গাড়ি। এমন লক্কর চক্কর বাস দিয়েই বরিশাল অঞ্চলে চলছে বিআরটিসির যাত্রী সেবা। বিআরটিসি বরিশাল ডিপো ঘুরে জানা যায় অনেক বাসেরই নেই ফিটনেস, কোনো রকম জোড়াতালি দেয়া। 53টি বাস দেশের 17টি রুটে যাত্রী পরিবহন করছে। এর আগে 71টি বাস থাকলেও বিভিন্ন সময় মেরামতে সেগুলো ঠিক না হওয়ায় বাতিল করা হয়েছে 18টি বাস। যাত্রীদের অভিযোগ, বাসের অবস্থা এতটাই করুণ যে বৃষ্টিতে ছাদ থেকে পানি পড়ে, মাঝপথে বিকল হওয়ার পাশাপাশি সময় মতো গাড়ি না ছাড়ারও অভিযোগ রয়েছে। ম্যাক্সিমাম দিনই নষ্ট হয়ে যায় গাড়ি, আপনি বসে থাকা লাগে, সময় মতন যেতে পারে না, বৃষ্টিতে পানি পড়ে, তারপরে আপনার এই যে বসা যায় না। তবে ভোগান্তির বিষয়ে মুখ খুলতে নারাজ বিআরটিসির কর্মচারীরা, উল্টো বাসগুলোর কোথাও কোনো সমস্যা নেই বলে দাবি তাদের। চালাইতে আমাদের একটু সমস্যা হবে, তারপরে এখন যত লোক পারে কাজ করে দেয়, ওই সমস্যা নেই। আমাদের গাড়ি তো সবগুলো ফিট আছে, আনফিট গাড়ি আমরা রোডে ছাড়ি না। এদিকে আগে প্রতি বছর বিআরটিসি বাসে লোকসান দেখানো হলেও গত 5 বছর ধরে কোনো লোকসান নেই বরিশাল ডিপোর। সবশেষ গত 2022-23 অর্থ বছরে সব ব্যয় বাদ দিয়ে প্রতিষ্ঠানটির লাভ হয়েছে 4,66,61,665 টাকা। আমাদের এই জায়গায় যে গাড়িগুলো চলতেছে, আমাদের গাড়িগুলো আমরা নিরবিচ্ছিন্নভাবে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে ভালো সেবা দেওয়ার জন্য আমরা সব প্রাণ চেষ্টা করে যাচ্ছি। 1992 সালে নগরীর নতুনলাবাদ এলাকা থেকে বিআরটিসির যাত্রা শুরু হয়। প্রতিদিন গড়ে 7 থেকে 9 শতাধিক যাত্রী বরিশাল থেকে বিআরটিসির বাসে চলাচল করেন। বর্তমানে 77 জন চালক সহ ডিপোটিতে 133 জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।